দেখুন, রাধা কৃষ্ণের কিন্তু অনেক লীলা আছে, অনেক লীলা বা পালা আছে, কিন্তু তাদের মধ্যে আসল লীলা হচ্ছে দুটি, জীবনের শ্রেষ্ঠ লীলা। সেটা কি? আসার পালা আর যাবার পালা। তাহলে আমাদের কোন পালা হয়ে গেছে মায়েরা? আসার পালা হয়ে গেছে, এবার কোন পালা? এই হলো আমাদের পালা বা লীলা। তাই মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন, হে গোবিন্দ, আসার সময় তো অনেক কষ্ট দিয়েছ মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, তাই যখন যাব তখন তুমি আর কষ্ট দিও না। তখন ছোটবেলায় সারাদিনের খেলার শেষে মা যেমন এইভাবে হাত বাড়িয়ে দিত সন্ধ্যাবেলায়, তেমনি ভবের খেলা খেলে যেদিন তোমার কোলে যাব সেদিন আর বাঁশি ধরে থেকো না, দুহাত বাড়িয়ে দিও, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে লীলাটি আজকে আমরা শুনব, আমাদের জীবনে তো অনেক বন্ধু আছে, আপনারাও অনেক বন্ধু করেছেন মায়েরা, কিন্তু আমরা এবং আপনারা বন্ধু করে অনেক কষ্ট পেয়েছি, তাই না? বন্ধু করলে কষ্ট পেতেই হবে। তাই আজকে যে লীলাটি আমরা শুনব, কৃষ্ণের বন্ধু কেমন ছিল আমাদের একটু বৃন্দাবনে চলে যেতে হবে। আর কি হয়েছে জানেন? আপনাদের বৃন্দাবনে যাওয়ার জন্য না আমার মহাপ্রভু একটা ট্রেন উপহার দিয়েছে। কি বললাম? ট্রেন। ট্রেনটার নাম কি জানো? প্রেম ভক্তি এক্সপ্রেস। কি বললাম? প্রেম ভক্তি এক্সপ্রেস। কিন্তু ট্রেনে উঠতে গেলে আমার টিকিট লাগে, আর এই টিকিট দিচ্ছে দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদ টিকিট দিয়ে দিয়েছে হাতে হাতে, ট্রেনে উঠে পড়েছি। গন্তব্য কোথায়? নবদ্বীপ থেকে সোজা বৃন্দাবনে। চলুন একবার বৃন্দাবনে ঘুরে আসুন। চলো রে চলো মন, করি দর্শন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে মন, করি দর্শন, জয় রাধা জয় কৃষ্ণ, বৃন্দাবন। চলো চলো মন, করি দর্শন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ও চলো রে চলো রে মন, চলো বৃন্দাবন, করি দর্শন, ওই জয় রাধা জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগর, তার মাঝে নাচে আমার মদন মোহ। ওই চলো চলো মন, চলো যত সখী গণ, তার মাঝে নাচে আমার মদন মোহন। আরে চলো রে চলো রে মন, করি দর্শন, জয় রাধা জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। রাধা কৃষ্ণ যুগল কি?
ও মায়েরা বৃন্দাবন যেতে গেলে দুটি নাম করতে হবে, না জল পাবেন না, জানো জানো সেটা, মানে এইটা ভালো করে জানি, রাধে নাম না করলে জল পাবেন না। বৃন্দাবনে রাধা নাম, মায়াপুরে কৃষ্ণ নাম, আর নবদ্বীপে হচ্ছে গৌর নাম। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, গিরি গোবর্ধন পর্বত কি জয়, আপন আপন গুরুবর্গ কি জয়, মহতি হরিবাসর কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়। আজকে আমরা শুনবো কৃষ্ণ ভক্ত সুদামার কথা। আর মন্দিমা শোনো, এই কৃষ্ণ ভক্ত সুদামার কথা শুনতে গেলে না আগে জানতে হবে সুদামা কে, কে ছিল আর কেনই তিনি কৃষ্ণের বন্ধু হলো। মন দিয়ে শোনো, তারপর আমরা আস্তে আস্তে লীলায় যাব, ভেঙে ভেঙে বলবো, মন দিয়ে আপনারা বুঝতে পারবেন। আমরা জানি কি মায়েরা, যে নারায়ণ হলো একটা, তাই তো? কিন্তু নারায়ণ একটা না, নারায়ণ হলো চারটে। কটা বললাম? চারটে। নারায়ণের নাম কি? বাসুদেব, গাঁট বুনুন, বাসুদেব, শঙ্করসন, পর্তুণ্য, অনিরুদ্ধ। কি বললাম? বাসুদেব, শঙ্করসন, পর্তুণ্য, অনিরুদ্ধ। এই সত্যযুগে চার নারায়ণ, ত্রেতা যুগে রাজা দশরথের ঘরে সন্তান হয়ে এলেন। বাসুদেব হলো রাম, শঙ্করসন হলেন লক্ষ্মণ, পর্তুণ্য হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। মনে থাকবে, বাসুদেব হলে রাম, শঙ্করসন হলেন লক্ষ্মণ, পর্তুণ্য হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। দশরথের ঘরে চার ছেলে হয়ে এলেন। দেখুন মায়েরা, সুদামাকে আগে জানতে হবে, তারপর আমরা লীলায় যাব। তা দশরথ আয়নার সামনে দেখলেন কি, যে তিনি বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এখন বয়স হয়ে গেলে কেউ মেনে নিতে পারে না, তাই না? বয়সদেরকে, বয়স্কদেরকে গুরুত্ব দেয় না, সবাই নতুনদের পেছনে ছুটে। তা দশরথ আয়নার সামনে দেখলেন যে তিনি আর রাজত্ব পার চালাতে পারবেন, তার বয়স হয়ে গেছে, তাকে এবার রিটায়ার হতে হবে। তাই গুরুদেব বশিষ্ঠ দেবকে বললেন, গুরুদেব আমার তো বয়স হয়ে গেছে, আমি আর রাজত্ব পার চালাতে পারব না, তাই আপনি যদি আমাকে বলে দেন, আমার তো চারটি ছেলে, এই চার ছেলের মধ্যে রাজা হওয়ার উপযুক্ত কোন ছেলে? বশিষ্ঠ দেব বললেন, শোনো, আমি তোমার চার ছেলেকে পড়িয়েছি, তবে আমার মনে হয় রাজা হওয়ার উপযুক্ত ছেলে কে মায়েরা? রামচন্দ্র, তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। তাহলে গুরুদেব, আমি ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দিই যে আমার রাজ্যে রাজা হবে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। হ্যাঁ, তুমি চারিদিকে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দাও, এই রাজ্যের রাজা হবে রামচন্দ্র। দশরথ চারিদিকে ঢেড়া পিটিয়ে ঘোষণা করে দিলেন, শোনো শোনো শোনো, এই রাজ্যের রাজা হবে রামচন্দ্র, তার অভিষেক হবে কাল। চারিদিকে আনন্দের বন্যা বয়ে গেল সারা গোটা অযোধ্যায়, সবাইয়ের মুখে মুখে এক কথা, ওরে ওরে, আমাদের রাম রাজা হবে, তোরা আনন্দ কর, তোরা উৎসব কর, তোরা আনন্দ কর, আমাদের রাম রাজা হবে, আমাদের রাম রাজা হবে, আমাদের রাম রাজা হবে। রামের মা ভগবানের কাছে আছাড় খেয়ে পড়ে আছে, প্রভু না চাইতে যখন তুমি আমাকে, আমার কাছে সন্তান হয়ে এসেছো, আমার পুত্রকে তুমি আশীর্বাদ করো, সে যেন মন দিয়ে রাজত্ব পাঠ চালাতে পারে। লক্ষণের মা সুমিত্রা লক্ষণকে বলছে, ওরে লক্ষণ, দাদা যদি ছায়া হয় তুই হলি তার কায়া, ছায়া বিনা কায়া যেমন থাকতে না পারে, দাদাকে ছেড়ে যেন তুই কোনো জায়গায় যাস না বাবা, দাদার কাছে থেকে মন দিয়ে রাজ্যপাঠ তুইও শিখে নে। ও মায়েরা, রামকে যদি কেউ ভালোবেসে থাকে তা হলো ভরতের মা কৈকেয়ী। মানে রামকে যদি সব থেকে কেউ বেশি ভালোবেসে থাকে তা হলো ভরতের মা কৈকেয়ী। আলমারি লকার খুলে দিলেন আর সবাইকে বলছে, ওরে নিয়ে যা, সোনা দানা মণি মাণিক্য তোদের যা প্রয়োজন তোরা নিয়ে যা, শুধু আমার রামকে একটু আশীর্বাদ কর,
আমার রাম যেন মন্দির রাজত্ব পার চালাতে পারে, একটু আশীর্বাদ কর। কিন্তু মায়েরা, কপালে যাদের সুখ থাকে না, হাজার জ্যোতিষী পাথর পড়লেও, হাজার দেবতার কাছে মাথা ঠুকলেও কিচ্ছু হবে না মায়েরা। কালো ছায়া যে নেমে আসবে এটা জানে, ওই ভরতের মায়ের কৈকেয়ী একটা সই ছিল, নামটা কি জানো? ঘরে ঘরে এখন মন্থরা চাষ হচ্ছে মায়েরা, এই মন্থরা কৈকেয়ী সই ছিলেন, ছোটবেলা তার সই ছিলেন, ছোটবেলা তার সঙ্গী ছিলেন, আর বিয়ের পর তার সাথে সঙ্গী করে নিয়ে এসেছে এই মন্থরা। বুঝতে পারছেন মায়েরা কি বললাম? এই মন্থরার কাজই হচ্ছে, বুঝতে পারছেন, মন্থন করা। বুঝতে পারবেন মন্থরা কি করেছিল। তাই এই কৈকেয়ী বিশেষ সই হচ্ছে মন্থরা। সবাই যখন সোনা দানা মণিমাণিক্য আলমারি থেকে নিয়ে যাচ্ছে, কৈকেয়ী তার বিশেষ রত্নমালাটি, মুক্তার হার, পরম সখী মন্থরার জন্য রেখে দিয়েছে। মন্থরা যখন এসে বললেন, কৈকেয়ী শুনেছ কি হয়েছে? হ্যাঁ আমি শুনেছি, আমার রাজ্যে রাম হবে রাজা। আর সেই আনন্দে সবাইকে আমি সব কিছু দেওয়ার পরেও আমার এই বিশেষ রত্নমালাটি আমি তোমার জন্য রেখেছি, এই নাও মন্থরা। যেই মন্থরাকে মালাটি পরানো হলো মায়েরা, রাগে ঘৃণায় ছিঁড়ে ফেলে মন্থরা। আমি ছোটবেলা থেকে দেখছি, রামের কিছু ভালো হলে তুমি হিংসায় চলে যাও। কি করেছে আমার রাম? দেখবেন মায়েরা, সাপে কামড়ালে মানুষ বেঁচে যায়, আর মানুষে যদি একবার কামড়ে দেয়, হাজার ইঞ্জেকশন দিলেও মানুষ বাঁচে না। এবার বীজ ঢালছে দেখুন। শোনো বাপু, ঠেলো করি মাখো তেল, তুমি কি আমার প? ছোটবেলায় যখন আমি তোমার সঙ্গী ছিলাম না, তোমার বাবা আমাকে অগাধ টাকা দিত, আর তার বিনিময়ে তোমার পায়ে আমি তেল মাখাতাম। আর এখন তোমার স্বামী আমাকে মোটা মাইনে করে রেখেছে, তার বিনিময়ে তোমার পায়ে তেল মাখাই। কেন জানো? আমি দাসী আর তুমি হলে রাজকুলবধূ, রাজকুলবালা। দুদিন বাদে রাম হবে রাজা, আর রাজমাতা হবে রামের মা কৌশল্যা। তোমার হাতে তেল দিয়ে যদি বলে যে কৈকেয়ী পায়ে তেল মালিশ করে দে, তো তখন পারবে সতীনের পায়ে তেল মালিশ করতে? এই দিয়ে দিল মা বিষ, এই কানে বিষ পুরে দিল। অন্ধকার ঘরে বসে আছে, দশরথ ছুটে এলেন। কৈকেয়ী কি হয়েছে? কৈকেয়ী, না এই অন্ধকার ঘরে বসে আছো, তোমার কি কিছু চাই? মায়েরা, রাজা দশরথ অনেক বিয়ে করেছিলেন, তাদের মধ্যে তিনটি স্ত্রী প্রধানা, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, আর লক্ষ্মণের মা হচ্ছে সুমিত্রা। এই তিনটি স্ত্রী তিন ধরনের গুণ ছিল, মানে রামের মা কৌশল্যা তার মতো ভক্তি পরায়ণা, মানে তার মতো ভগবানকে ভালোবাসা অন্য স্ত্রীরা পারতেন না, ভরতের মা কৈকেয়ী তার মতো স্বামী সেবা অন্য স্ত্রীরা করতে পারতেন না, আর লক্ষ্মণের মা সুমিত্রা তার মতো সুন্দরী অন্য স্ত্রীরা ছিলেন না। বুঝতে পারছেন আমার কথাগুলো? তা রাজা দশরথ একবার তীর বিদ্ধ হয়েছিলেন, তার নিয়ম অনুসারে স্বামীকে ভালো করবেন কে? ভরতের মা কৈকেয়ী স্বামীকে ভালো করেছেন। আর তখন দশরথ বললেন, তুমি আমাকে সুস্থ করেছো, বলো তোমার কি চাই? কৈকেয়ী বললেন, স্বামীকে ভালো করব, তার বিনিময়ে কিছু চাইব? ঠিক আছে, তোলা রইল, যখন প্রয়োজন পড়বে আমি চেয়ে নেব। অন্ধকার ঘরে বসে আছে, কৈকেয়ীকে বলেন, কি চাই তোমার বলো? কৈকেয়ী বলেন, শোনো, আজকে আমি তোমার থেকে দুটি জিনিস চাইব। শোনো কৈকেয়ী, আমার রাম রাজা হচ্ছে, তুমি যদি আমার বুকটা ছিঁড়ে আমার হৃৎপিণ্ডটা তোমার হাতে তুলে দিতে বলো, আমি তাই দেব। বলো কি চাই তোমার? কৈকেয়ী বলে, শোনো, কালকে তো রাম রাজা হচ্ছে, রাম কালকে রাজা হবে না।
রাজা হবে আমার পুত্র ভরত। আর কালকের মধ্যেই ভোর হবার সাথে সাথে রামকে 14 বৎসরের জন্য বনবাসে চলে যেতে হবে। দশরথের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কি বলছো কইকে, তুমি না রামের মা, তুমি না রামকে ভালোবাসো? ও, এই ভালোবাসা তাহলে মিথ্যা, এই ভালোবাসা তাহলে অভিনয়। দেখবেন মায়েরা, যার মুখ দিয়ে যত মিষ্টি মিষ্টি কথা বেরোয় তার মনে আছে যেন তত বিষ। দেখবেন, যে যত মিষ্টি মিষ্টি কথা বলে, হেসে হেসে কথা বলে, তার মনে আছে তত বিষ। রামের সাথে তুমি এতদিন অভিনয় করতে ভালোবাসা, আমি দেব, আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি দেব। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, রাম 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 পিতা, রাম তোমার মা, ভুল বলছি, সৎমা, তোমার সৎমা কালকে তোমাকে বনবাসে যেতে বলছে, তুমি কি যাবে রাম, তুমি কি যাবে? কেমন সন্তান দেখুন পিতা, আপনি যদি আমাকে বনবাসে যেতে বলেন আমি যাব। পিতার আজ্ঞা পালন, মায়ের সত্য পালন, আর বনে গিয়ে মুনি ঋষিদের চরণ সেবা আমি যাব পিতা। রাম যখন বনবাসে চলে যাচ্ছে, মায়েরা ছুটতে ছুটতে এলেন লক্ষ্মণ, দাদা দাদা আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আমার মাঝে বলেছিল যে রাম যদি কায়া হয় তুই হলি তার ছায়া, কায়া বিনা ছায়া থাকবে কেমন করে, আমাকে নিয়ে চলো। রাম রক্ষণ যখন যাচ্ছে মায়েরা, ছুটতে ছুটতে এলেন সীতা, স্বামী, যে সংসারে আমার স্বামী নেই, যে সংসারে আমার দেওর থাকবে না, কি হবে, কি হবে এই মিথ্যে রাজবাড়িতে থেকে, আমাকে নিয়ে চলো। রাম লক্ষ্মণ সীতা চলে গেলেন বনবাসে, আর এ কথা সহ্য করতে না পেরে দশরথ মারা গেলেন। আর যখন দশরথ মারা গেলেন না, ভরত ছিলেন মামার বাড়ি, এসে যখন শুনল যে পিতা মারা গেছে, সারা অযোধ্যা অন্ধকার, কি হয়েছে, ওরে ওরে অযোধ্যার কি হয়েছে রে, অযোধ্যা অন্ধকার কেন, কি হয়েছে অযোধ্যা, অযোধ্যাবাসী বলছে কি হয়েছে, তা যদি জানতে হয় তোমার মাকে প্রশ্ন করো গো। মা, এইসবের মূলে তুমি, আজ তোমাকে মা বলে ডাকতে আমার ঘৃণা করছে। কিন্তু মা, একটা কথা আছে না, মা যদি ভুল করে সন্তান প্রায়শ্চিত্র করে। মা, তুমি মনে করছো দাদাকে বনবাসে পাঠিয়ে আমাকে সিংহাসনে বসাবে, না ওই সিংহাসনে আমি বসবো না, তোমার পাপের প্রায়শ্চিত্র করব আমি। ছুটতে ছুটতে চলে গেলেন বনবাস, দাদার চরণটা আছাড়কে ধরল, দাদা আমি আমার মায়ের হয়ে ক্ষমা চাইছি, আমার মা যদি কোনো ভুল করে থাকে আমি ক্ষমা চাইছি, তুমি ফিরে চলো তোমার সিংহাসন, তুমি ফিরে চলো দাদা। রাম বললেন তার হয় না ভাই, পিতার সত্য আমাকে পালন করতেই হবে। ভরত বললেন তা যদি হয় তোমার ওই পায়ের খড়ম দুটি আমায় দাও, তোমার খড়ম দুটি তোমার ওই সিংহাসনে রেখে 14টা বৎসর তোমার রাজত্বটা আমি চালিয়ে দেব। ভরত মাথায় করে এনে, রামের খড়ম মাথায় করে সিংহাসনে রেখে 14টা বৎসর রাজত্ব চালালেন। রাম যখন বনবাস থেকে ফিরলেন, সারা অযোধ্যায় আনন্দের বন্যা বয়ে গেল, রাম সবাইকে কত কি উপহার দিচ্ছে। পাশে দাঁড়িয়েছিল ভরত, রাম বললেন ভাই তুই কিছু নিবি না, সবাই আমার থেকে কত কি উপহার দিচ্ছে, তুই কিছু নিবি? ভরত বললেন দাদা আমি শুনেছি
তুমি যখন বনবাসে ছিলে না, রাবণের ভাই বিভীষণ নাকি তোমার বন্ধু হয়েছিল। তুমি যখন বনবাসে ছিলে না, হনুমানের রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু হয়েছিল। শুধুমাত্র আমি তোমার ভাই বলে সেই দিন আমার কথা শুনুন। তাই আগামী জন্মে যদি আমার জন্ম হয় আর আমি তোমার ভাই হয়ে আসতে চাই, যদি আমার জন্ম হয় আমি যেন তোমার বন্ধু হয়ে আসতে পারি। তাই গৌর প্রেমানন্দ তাই ত্রেতা যুগে যিনি ভরত, দ্বাপর যুগে হলেন সুদামা। কৃষ্ণের চব্বিশটা বন্ধু ছিলেন মায়েরা, চব্বিশটা। আর চব্বিশটার বন্ধুর মধ্যে প্রথম হচ্ছে সীদাম, আর সুদামের পরই হচ্ছে সুদাম। সীদাম, সীদামের পরই হচ্ছে সুদাম। ছোটবেলার যার নাম সুদাম, বড় হয়ে তার নাম হল সুদামা। এই দেখুন, আমরা ছেলেরা যতই বড় হই না কেন, মায়ের কাছে কিন্তু আমরা ছোট্টটি, তাই না? আমরা কোনো জায়গায় চাকরি হোক বা পড়াশোনায় হোক, খেতে পারছি না বা তাড়াতাড়ি আছে, মা কিন্তু কোনোরকমভাবে তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে বুঝে দিচ্ছে। মানে যতই আমরা বড় হই না কেন, মায়ের কাছে সেই ছোট্ট। তাই ছোট্ট গোপাল মায়ের কোলে বসে আজকে নানান কিছু আবদার করছে, আর এখান থেকে লীলা শুরু হচ্ছে। গোপাল কি বলছে? মা গো আমি চড়া গোবাচু, আমাকে শুধু নকুর পড়ালে হবে না, আমাকে আর কিভাবে সাজাবে জানো? অলোকাতে লোকা ভালো কোন মালা বলে দোলে, অলোকাতে লোকা ভালো কোন মালা দাও হে বলে, ক্ষেত্র বেনু দিও আমাকে মন্দির সাজিয়ে দাও মা। জানো মা, আমার সীদাম, আমার সুদাম, আমার দাম, বসুদাম, মধুমঙ্গল সবাই আমার সাথে খেলতে যাবে বলে দাঁড়িয়ে আছে, আমাকে মন্দির সাজিয়ে দাও। মা যশোমতী বলছে, গোপাল রে আমি তোকে সাজিয়ে দেবো জানি বাবা, কিন্তু তুই আমাকে ছেড়ে খেলতে চলে যাবি? আবার কখন তোরে চাঁদ বদনটা দেখবে, কিন্তু না সাজালেও তো নয়। তাই মা যশোমতী গোপালকে মন দিয়ে সাজিয়ে দিয়েছে, আর গোপাল নাচতে নাচতে খেলতে যাচ্ছে সখাদের সাথে। অন্যদিকে কি হয়েছে দেখবেন মায়েরা, এখনকার বাচ্চাদের খেলা হচ্ছে মোবাইল, দেখবেন তাই না? কিন্তু আমাদের সময় পর্যন্ত খেলা ছিল, আমরা খেলতে যেতাম। আমাদের মায়েরা আমাদের বড়দেরকে বলে দিত, মানে আমাদের থেকে যারা বড় তাদেরকে বলতে, এই তোর সাথে আমার ছেলে খেলতে যাচ্ছে, যেন আমার ছেলে কোনো বিপদ আপদ না হয়। তাই সুদামার মা রচনা দেবী সুদামাকে বলছে, এই সুদামা তোর সাথে আমার কানাই খেলতে যাচ্ছে,
দেখিস বাবা কানায় যেন কোনো আপদ বিপদ আপদ না হয়। সুদামের মা রচনা দেবী বলরামের মা রোহিণী দেবীকে বলছে, শোনো দিদি শোনো, ওই দেখো ওই দেখো গোপাল কেমন নাচতে নাচতে আমাদের এদিকে আসছে। কিন্তু জানো আমি এমন অতভাগিনী, গোপাল প্রতিদিন রাস্তা দিয়ে নাচতে নাচতে খেলতে যায় আর আমি নবনী পিণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকি, ক্ষীর ক্ষীর ননী নিয়ে দাঁড়িয়ে থাকি। আর ওই নবনী লোভিত গোপাল যখন ওই ননীর দিকে চেয়ে থাকে না, সেই সুযোগে আমি মন প্রাণ দিয়ে গোপালকে দর্শন করে নিই। কিন্তু আজকে কি হয়েছে জানো, আমি এমনই অভাগিনী, আমি ক্ষীর ননী আনতে ভুলে গেছি। তাহলে কি গোপাল আমার দিকে তাকাবেন? অন্তর্যামী গোবিন্দ মনে মনে ভাবছে, ওগো রচনা মা, ক্ষীর ননী মাখন আননি তো কি হয়েছে, তা বলে কি আমি তোমার দিকে তাকাব না? ক্ষীর ননী মাখন দিয়ে আমাকে আটকানো যায় না, আমি ভক্তের ভক্তির ডোরে যুগে যুগে আটকে আছি। তাই গোপালের আজকে খেলতে যেতে দেরি হয়েছে। এই যে দেখুন আমি আজকে দাঁড়িয়ে আছি এখানে, আমাকে যদি তিন দিক দিয়ে কেউ টানে তিন দিক দিয়ে, তাহলে আমার আপনাদের কাছে যেতে আমার দেরি হবে না, হ্যাঁ কি না? তাই গোপালকে আজকে তিন দিক দিয়ে টানছে, কে টানছে দেখবেন। ছেলে পরিপূর্ণভাবে খেয়েছে কিন্তু মায়ের মন হচ্ছে ছেলে যেন খায় না, ছেলে যেন না খেয়ে বাইরে বেরিয়ে গেল। তাই গোপালকে ডাকছে, এই কানাই উদর পরিপূর্ণ করে খেয়েছিস তো? গোপাল মা সামনে যাচ্ছিল খেলতে, হঠাৎ করে যেই মা ডেকেছে, খেয়েছি মা, এই যে বেঁকে গেল, আমি খেয়েছি তুমি চিন্তা করো না। এইখান থেকে গোপাল ত্রিভঙ্গ হয়েছিলেন, সাড়া দিলেন মায়ের ডাকে। এদিকে বন্ধুরা ডাকছে, সুদাম সুদাম, এই কানাই আয়, কানাই আয়, খেলার দেরি হয়ে যাচ্ছে, কানাই হ্যাঁ যাচ্ছে সুদামা। দুদিকে ঘুরলেন, মানে মায়ের দিকে বেঁকেছিলেন, এবার তিনি সামনে হলেন। আর অন্যদিকে রাধারানী, তার কি অবস্থা? রাধারানী ওই বাগিনীর ঘরে থেকে কৃষ্ণকে দেখা তো দূরের কথা, কৃষ্ণের নাম করা মহা মানে নাম করতে তিনি পারতেন না, কিন্তু যে ভজে কৃষ্ণ সে যে বড় চতুর বড় চালা। তাই রাধারানী মনে মনে ভাবছে, এক্ষুনি আমার প্রাণ গোবিন্দ খেলতে যাবে, একবার যদি সুযোগ করে দেখা যায়। তাই এক বালতি জলে একটা কাপড়কে তিনি দিয়ে দিলেন, আর কাপড়কে জলে ভিজিয়ে নিগড়াবার নাম করে ছাদে উঠে গেলেন। আর ওই ছাদে উঠে যদি একটি বার তার প্রাণ কানাইকে দেখতে পায়, তা তিন দিক দিয়ে যদি কেউ ডাকে গোপালে খেলতে যেতে দেরি হবে না? মাতা টানে ঘর প্রাণ, সুদামা টানে বন প্রাণে, মাতা টানে ঘর পানে, সুদামা টানে বন পানে। আর আমাদের রাধারানী সে কি বলে টানছে? আমাদের রাই টানে নয়ানে হে নয়ানে, আমাদের রাই টানে ওই নয়ানে নয়ানে টানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে 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 গোবিন্দ আমার টানে পড়েছে গো, হে যে তিন টানে পড়েছে গো। ভগবানকে চুন দড়ি দিয়ে আটকানো যায় মায়েরা? কাঁটা দড়ি দিয়ে আটকানো যায়? ভগবানকে আটকাতে গেলে ভক্তির ডোরে, গোবিন্দ আমার তিন টানে পড়েছে গো, আজ তিন টানে পড়েছে গো, শোক বাসল্য মধুর গোবিন্দ। সকল সখাদের নিয়ে নাচতে নাচতে খেলতে চলে গেল মায়েরা। গোচারণ মানে কি জানো? মানে কৃষ্ণের নবলক্ষ ধেনু ছিল, মানে গরু ছিল, সেগুলো মাঠে চড়ে বেড়াতো, আর কৃষ্ণ তার সখাদের নিয়ে খেলছে। এই সুদামা আজ কি খেলা হবে রে? শুন শুন শুন, আজ কি খেলা হবে?
শোন কানাই, প্রতিদিন আমরা ভিন্ন স্বাদের খেলা খেলি জানিস, আজকে আমরা না একটা নতুন স্বাদের খেলা খেলব। আর আজকে আমাদের খেলার নাম হলো, আজকে আমাদের খেলার নাম হলো চোর চোর খেলা। চোর চোর খেলা, হ্যাঁ আজকের খেলাটা হলো কাঁধে করা আর কাঁধে চড়া। ও মা, তা কে কাকে কাঁধে করবে, কে কার কাঁধে চড়বে? শুনে শোন সুদামা, আমরা যতগুলো রাখাল আছি না ততগুলো পাতা আনতে হবে, সেই পাতার মধ্যে ছিদ্রপত্র মেশাতে হবে, আর এই ছিদ্রপত্র যার কপালে জুটবে সেই হবে চোর, আর আমরা সবাই মিলে তার কাঁধে চোর। যতগুলো রাখাল ততগুলো পাতা আনা হলো, পাতা আনা হলো, ছিদ্রপত্র মেশানো হলো, মেশানো হলো। ও মায়েরা, দেখা গেল কি জানো, ওই ছেঁড়া পাতাটা আবার গোবিন্দের কপালে জুটেছে। তা তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি তো ভগবান, তিনি কি জানতেন না কোনটা ছেঁড়া আর কোনটা গোটা? কি মায়েরা, ভক্তকে পরীক্ষা করার জন্যই তার আজকের এই খেলা। যেই গোবিন্দ ছেঁড়া পাতাটা পেয়েছে, সুদামা বলছে কানাই চোর, কানাই চোর। চুপ, আমাকে চোর বলা? আমি ক্ষীর ননি মাখন চুরি করে এদের কি খাওয়ায়, আবার এরাই আমাকে চোর বলছে? আরে বাবা, আমি না তোদের বন্ধু। ঠিক আছে ঠিক আছে, তোরা আমার কাঁধে চড়বি তো, এই নে এই নে, আমি কাঁধ পাতলাম, এই নে কাঁধে চড়। দেখুন মায়েরা, কত বড় মাপের ভগবান। গোবিন্দ মনে মনে ভাবছে, এই জগতে সবাই আমার চরণ ভজনা করে, ভক্তের চরণ আমি সহজে পাই না, তাই সুদামা যখন আমার কাঁধে চড়েছে আমি শক্ত করে সুদামার চরণটা জড়িয়ে ধরলাম। আমি আর তো চরণ ছাড়বো না গো, ছাড়বো না গো, চরণ ছাড়বো না, আর তো চরণ ছাড়বো না গো, সুদামার চরণ হিঁধে ধরিলাম, আর তো চরণ ছাড়বো না, আমি সুদামার চরণ হিঁধে ধরিলাম, আর তো চরণ ছাড়বো না গো। সুদামাকে কাঁধে করে না পন পন করে ছুটছে আমার গোবিন্দ। সুদামাকে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, ওই সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল, ওই পক্র আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়াল। একটা আম গাছের তলে মা দাঁড়িয়েছে, এই যদি আমাকে নিয়ে কেউ পন পন করে ছোট পড়ে যাওয়ার ভয় থাকবে না? সুদাম বলছে, দাঁড়া কানাই, দাঁড়া কানাই, দাঁড়া কানাই, দাঁড়া রে হে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, ছুটিস না ভাই একবার দাঁড়ারে, দাঁড়া তুই অত জোরে, ছুটিস না ভাই একবার দাঁড়ারে, দাঁড়ারে। কৃষ্ণ একটা আম গাছের তলায় দাঁড়িয়েছে মায়েরা, একটা আম গাছের তলায় যদি কেউ দাঁড়ায় আর কাউকে যদি কাঁধে তোলে তো আমে নাগাল পেয়ে যাবে, তাই না? আর সুদামা আমে নাগাল পেয়ে গেছে। এই কানাই, এই দেখ মাথার উপর না পাকা পাকা আম পেয়েছি, কিন্তু এই আম তোকে আগে দেব। জানি ছোটবেলা থেকে তোর ওই মামা কংস মহারাজ তোকে মারার জন্য কি ফন্দি না এঁটেছে, না জানি আমের মধ্যে বিষ মাখিয়ে রেখেছি। এই আম আগে আমরা খাবো, তারপর তোকে দেব। ওরে, ওই বিষ আম খেয়ে যদি মৃত্যু হয় আমাদের ধারণা, আমাদের প্রাণ কানাই আছে বাঁচিয়ে দেবে, কিন্তু কানাইয়ের যদি কিছু হয় আমরা কি করে বাঁচাবো রে, তাই এই আম আগে আমরা খাবো, তারপর তোকে দেবে। সুদামা একটু আম এঁটো করে গোবিন্দের বদনে তুলে দিয়েছে, আর গোবিন্দ সেই ভক্তের এঁটো আম খেয়ে আবার সুদামার মুখে যেই তুলে দিয়েছে, গোবিন্দের এঁটো আম পেয়ে সুদামা কি আনন্দ পেয়েছে। কানাই, তোর মুখে কি এত সুধা আছে,
কি এত মধু আছে, তুই যা খাস তাই এত অমৃত লাগে, দে 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 আরো বেশি করে করে তোর মুখের মিষ্টি এটো দে, তো এটো বড় মিঠো লাগে ভাই রে কাহানাই, তো তাই আনন্দ ধরব মিঠো লাগে ভাই রে কানা, তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা, ও তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা, খাইয়া বড় সুখ পায় তাই তো তোরে তো খাইয়া বড় সুখ পায় তাই তো তোরে তো খাই, আমাদের কি মন চায় যে আমাদের মুখের একটু তোর মুখে তুলে দিতে, কিন্তু কি করব ভাই আবার খেতে খেতে ওই চাঁদ মুখে দিতে হলো ভাই, আহা দিতে হলো কানাই, আমাদের কাছে যা কিছু আছে যা কিছু এই নিয়ে সোনা দানা মণিমাণিক্য সব সব তোকে দিয়ে দিই, শুধু বিনিময়ে তোর মুখের মিষ্টি একটু দে না কানাই, এই উপহার নাও খাইয়া আমাদিকে দাও, তুমি উপহার নাও খাইয়া আমাদিকে দাও, উদ্ধব দাসকে দে বলে দিতে হলো ভাই, আহা দিতে হলো ভাই ভাই রে কানা, ও তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, এইভাবে কত রঙ্গরসের খেলা হলো, কৃষ্ণ আর বলরাম কংসকে হত্যা করার জন্য দ্বারকায় চলে গেলেন, কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার পর সুদামা যেন কেমন হয়ে গেলেন, কিছুই তার মন বসছে না, সুদামার পিতা মনে মনে ভাবছে আচ্ছা আমার ছেলে কি তবে পাগল হয়ে গেল, কি হলো আমার ছেলে, কৃষ্ণ চলে যাওয়ার পর কি এমন দশা হলো আমার সুদামা, একদিন শোনা গেল কি কৃষ্ণ বলরাম সন্ধিমণির আশ্রমে পড়তে এলেন, এই দেখুন তখনকার দিনে পড়াশোনা ছিল টোলে, মানে গুরুদেবের গৃহে গিয়ে পড়াশোনা করতে হতো, এখন তো স্কুল কলেজ পাঠশালা, কিন্তু তখনকার দিনে পড়াশোনা ছিল গুরুদেবের গৃহে, সেখানে গিয়ে পড়াশোনা করত, আমার বাবা পাঠিয়েছিলেন টোলে পাঠিয়েছিলেন, সেখানে আমরা পড়াশোনা করেছিলাম, তবে আসা যাওয়া করতাম, তা গুরুদেবের গৃহে কৃষ্ণ বলরাম এলেন সন্ধিমণির আশ্রমে, আর সেখানে সুদামার বাবাও ভর্তি করে দিলেন ওই সন্ধিমণির আশ্রমে, যে কৃষ্ণকে সাক্ষাৎ দেখতে পেয়ে যদি আমার সুদামার মাথাটা ভালো হয়ে যায়, আনন্দ আর ধরে না বহুদিন পর সখা দেখে